মানে কতগুলো গাছ আছে আপনার বাড়িতে, লেবুর গাছ? এখানে আছে কয়টা সঠিক ধরে নাকি রে, মানে গোনা গোনা নেই, সদস্য গাছ আছে না? তো প্রিয় দর্শক, এখানে প্রায় সদস্য লেবুর গাছ আছে। সেই লেবুগুলো যদি আমরা আপনাদের ক্লোজে দেখাই, তাহলে হয়তো আপনারা ভাববেন যে সাগর ভাই শুধু লেবু দেখালো কিন্তু খাওয়ার জন্য কোনো ব্যবস্থা করে দিল না। তবে এখানে আসলে আপনি যদি তাদের বাড়িতে আসেন, তাহলে এখান থেকে ফ্রি আপনি লেবু নিতে পারবেন, যেটা আমরা এই মুহূর্তে পাচ্ছি ফ্রি কিছু লেবু। তো এটা আমরা বিশ্বাস করি, আপনারাও আসলে কিন্তু আপনাদেরকেও উপহার হিসাবে কিছু লেবু দেওয়া হবে। তো এখানকার পরিবেশ শুধু লেবুর গাছ না, এখানে রয়েছে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, সব ধরনের গাছ রয়েছে। এখানে দেখেন লেবুর গাছগুলো কত চমৎকার রয়েছে। তো আপনার বাড়িতে মানে কি কি ফলের গাছ রয়েছে? একটু যা যা বললেন, আম, জাম, কাঁঠাল আছে, জলপাই আছে, আনারস আছে, পেয়ারা আছে, মানে ফলের গাছ বোধহয় সব কিছুই আছে। বেশ, আপনাদের এই বাড়ির সীমানা মানে কত একর, কত কেয়ার জায়গা? আছে 11-12 একর। 12 একর? 12 একরে কি 12 কিয়ার বলা হয় নাকি? 1 একরে 100 ডিসিমিল, 100 ডিসিমিল 33 ডিসিমিল। একরে আর কিয়ারে ব্যবধান আছে না? 1 কিয়ারে 33 ডিসিমিল, 10 ডিসিমিল 1 একর, 3 কিয়ার 10 ডিসিমিল 1 একর, মানে 3 বারং 37, না না 30 ডিসিমিল 1 একর আমাদের এলাকা। হ্যাঁ, না এক ডি মানে 1 কিয়ার, 1 কিয়ার 30 ডিসিমিল 1 কিয়ার। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমরা একর আর কিয়ার, আমরা আমরা অনেক সময় ভুল ইনফরমেশন দিয়েছি। আমি আজকে মনে করছি যে একর আর কিয়ার আমি মনে করতাম একই হতো, হয় মধ্য হয় একর একর মানে একর, তো একর তো ওইলোকে 100 ডিসিমিলে একর, ডিসিমিলে একর, এটা ক্লিয়ার হলাম এখন। হ্যাঁ, 30। হ্যাঁ আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানকার পরিবেশ খুবই সুন্দর। নিশ্চয়টা কি এটা কার, আপনার? এটাও আপনার? এত সুন্দর জায়গা, এটা কি পুকুর ছিল এভাবে না আপনি করিয়েছেন? আপনি করছেন? এদিকে এদিকে মাছের হেসারি। হ্যাঁ, বাড়ি না, এটা কোনো একটি পর্যটন স্পট। আমরা মনে করছি এই মুহূর্তে আমরা কোনো একটি পর্যটন স্পটে আছি, কারণ এত সুন্দর অসাধারণ একটি বাড়ি আমার কাছে মানে এত ভালো লাগছে যে আমি হয়তো বা দোরাবাজারে এসেছি, দোরাবাজার বাংলা বাজারের ওদিকে বাউল কফিল উদ্দিনের বাড়ি পর্যন্ত আমি ওদিকে গিয়েছিলাম বিভিন্ন কারণে বা বিভিন্ন কাজে, কিন্তু এদিকে বাড়িতে আমি প্রবেশ করি নাই। কিন্তু আজকে এই বাড়িতে প্রবেশ করে আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর। একই গাছে কতগুলো কাঁঠাল আসছে দেখেন, এদিকে তাকান ভাই, মুখ দেন, কান এটা। কতগুলো কাঁঠাল দেখেন একই গাছে, চলেন ভাই চলেন, আপনার প্রিয় বন্ধুরা শেয়ার করেন, কমেন্ট করেন। হেলথ টিপস অ্যান্ড কুকিং, আপনাকে অসংখ্য দেখিয়েছিলাম, আবারও দেখাচ্ছি, এবং নিচে আরও বাড়ি আছে আপনারা দেখেন। এটা আপনার আপনাদের মামার বাড়ি? কত সুন্দর লেবু দেখেন, দেখছেন? দেখেন লেবুর গাছ, দেখেন কত লেবু আসছে দেখেন। আপনি লেবুর বাগানের মালিক নি? মালিক না ভাই, আমরা যে বাটে দৌড়িয়া গেলা বুঝা যায় তো আপনি মালিক, যুগটুক আছে রে ভাই? যুগ তো নাই, দেখেন ফাঁকা গুণ বাড়াইলিস, তুমি তো কাম বাড়াই দিছো, বিশর গুণ বাড়াই দিছো, যাই হোক, মেহমান হিসাবে কিচ্ছু কইতে নাই। কত সুন্দর লেবু দেখরা নি। হ্যাঁ, কত সুন্দর বাড়ি, কত। হ্যাঁ, কও আমরা বাড়ির পশ্চিমের দিকটা একটু দেখার চেষ্টা করছি, আপনারা সাথে থাকুন, এই বাড়ির সৌন্দর্য আপনাদের কাছে উপস্থাপন করছি। তো এই বাড়িতে দেখেন কবুতরের খামার বোধহয় আছে, যে উপরে দেখতেছি কি যেন একটা
দেখছেন কত সুন্দর বাড়ি, কত সুন্দর পরিবেশ, কত সুন্দর রাস্তা, কত সুন্দর এলাকা দেখছেন, অসাধারণ। আমরা বের হয়ে যাব, আপনাদেরকে এই যে সুন্দর বাড়ির সুন্দর দৃশ্য, বাড়ির ভিতরে যে ঘরগুলো রয়েছে সেটা আরো চমৎকার মনে হচ্ছে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর অক্সিজেন যেটা আমরা উপভোগ করতে পারছি এই মুহূর্তে। ব্যাগটি হাতে নিয়ে নাও, ব্যাগটি হাতে নিয়ে নাও ভাই সাহেব, চলে আসো, আমরা চলে যাব। গ্রামের বাড়ি এখানে রয়েছে গরু, যেহেতু পবিত্র মাগরিব আজান হয়ে গেছে আমরা বেশি দেখানোর চেষ্টা করছি না। এই যে গরুর খামার, কত সুন্দর পরিবেশ দেখেন। এই বাড়ির একটি অংশ হচ্ছে এই সাইড, পূর্ব সাইড। এখানে রয়েছে স্কুল, কত জায়গা বাড়ির ভিতরে আপনারা দেখেন। এই গরটি কার চাচা নয়, এগর আপনার উনি? আচ্ছা আচ্ছা, এখানেও লেবুর গাছ রয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করলাম আপনাদেরকে এই সুন্দর পরিবেশের সুন্দর জায়গা এবং সুন্দর বাড়ি ওজোপাড়া গায়ে থেকে দেওয়ার জন্য। আসলে আপনাদের কতটুকু ভালো লেগেছে জানি না, তবে আপনারা যদি কমেন্ট করেন, শেয়ার করেন, আপনাদের মতামত জানান, তাহলে আমরা চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর করে দেখানোর জন্য। এখানে রয়েছে ভুটানের গাছ, না ঘাস, ঘাস পাখি, পাকশন গাছ, গরুর জন্য। আচ্ছা আচ্ছা।